দাঁড়া, সম্পাদক বা সভাপতি যারা আছেন আসার জন্য কমরেড নিরুপম সেন লাল সালাম শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মদন ঘোষ, শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রঞ্জু কর, কমরেড নিরুপম সেন অমর রাহে, শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি রাজ্য কমিটির সদস্য পশ্চিম বর্ধমান জেলা, অনুরোধ করছি শ্রদ্ধা নিবেদনের জন্য বৌদি কমরেড চন্দ্রমণি সেন, আমাদের শিক্ষক নিরুপমদার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে তার আজকের এই স্মরণ সমাবেশের কাজ আমরা শুরু করি। নিরুপমদার চলে যাওয়ার পর থেকে নিরুপমদার ছবি দেখেছি, এমনই ছিলেন নিরুপমদার। এই দৃষ্টিপাতের মধ্যে শুধু কি তার ছবিকেই দেখা হয়, দেখতে দেখতে এই গানটাই ভেতরে বাজছিল। তুমি আপনা আপনি হয় কেউ কেউ ভাবছেন, হ্যাঁ ঠিকই তো, এটা ঠিক কোনো সন্দেহ নেই যে এখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের গণভিত্তি খুব দ্রুততার সঙ্গে ক্ষয় হচ্ছে, মাটির তলা পায়ের তলা থেকে মাটি সরছে। বুঝতে পারছি কি পারছি না সেটা আলাদা কথা, তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি আগের থেকেই সরতে আরম্ভ করেছে, কিন্তু একটা স্রোত চোরার স্রোতের মতো সংগঠিত হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে হঠাৎ হলে বিজেপি খেলা, ভারতীয় জনতা পার্টি এরা পারবে। আপনাদের হয়তো কেউ কেউ বলে থাকবে, বলে থাকবে মানে তার বিশ্বাস থেকে বলে থাকবে, সব এরকম না, সেটা সংগঠিত করা হয়, তাতে মানুষকে মানুষের বিশ্বাস অর্জনও করা যায়, মানুষকে বোঝানো যায়, মানুষকে ভুল বোঝাতে বিরাট কিছু লাগে না। ম্যাজিকে যেরকম ইন্দ্রজালে যেরকম করা যায়, মহজালে এরকম করা যায়। আমি নয় এখানে পিসি সরকার দাঁড়িয়ে একটা ম্যাজিক দেখিয়ে কি ট্রেনে ম্যাজিক দেখিয়ে আপনাকে মনে হতে পারে যে এটাই ঠিক, ম্যাজিকটাই ঠিক, আপনি মনে হতে অন্তর্পক্ষে আপনি তার রহস্য উদ্ধার করতে পারেন না, সেরকম নিশ্চয়ই কেউ না কেউ বলে থাকবে তো আমাদের যে তোমাদের শক্তি ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের এখন এই আরেকটু অপেক্ষা করো, এখন তোমরা পারবে না, তোমরা পারবে, তোমরা ফিরে আসবে, আমরাও বামপন্থী তোমাদের সঙ্গে আছি, কিন্তু একটু অপেক্ষা করো, এই এই এখন কিন্তু বিজেপি এইটা এইটা হবে, তারপরে তারপরে তোমরা ফিরে আসবে, বিশ্বাস রাখতে হচ্ছে, আস্থা রাখতে হচ্ছে, আস্থা অর্জন করতে হলে সেই জন্য তত্ত্ব খালি প্রচার কি একটা বিকল্প উপস্থাপনায় যথেষ্ট না, বিকল্প তো আছে, যে বিকল্প নিয়ে আমরা সংগ্রাম করছি। 48 ঘন্টার ধর্মঘট যেটা হয়েছে আমাদের সারা দেশ জুড়ে, এটা বিশ্বের সবচাইতে বড় ধর্মঘট হিসাবে স্বীকৃতি পেয়েছে। আমি জানি না 50 বছরে এরকম ধর্মঘটের 48 ঘন্টার ধর্মঘটের ইতিহাস কোনো আছে কি না, তার তো দাবি ছিল ওইটা ফসলের দাম, তাতে তো দাবি ছিল বেকারের হাতে কাজ, তাতে তো দাবি ছিল যে আমার ন্যায্য ফসলের দাম চাই, কি বলে ঋণ মকুব চাই, আমার কারখানা খোলা চাই, আমার শিল্পে কাজ চাই, ইত্যাদি ইত্যাদি যা ছিল, এই যে দাবি যা লড়াই হয়েছে সেটাই তো বিপদ, ওইটার জন্য তো লড়ছি। তুমি কি করতে চাও? আমরা এইটা চাই, এইটা হচ্ছে, আমরা এটা করতে চাই, এটা বিকল্প ঠিক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা বললে যথেষ্ট হয়, সে সংগঠিত করতে হয়, সংগঠিত করেছে এই প্রান্তে প্রান্তে, আমরা যখন বললাম ব্রিগেডে যেতে হবে,
আপনার এলাকার ব্রিগেড করে মিনি ব্রিগেড থেকে মেগা ব্রিগেড, এখানকার ব্রিগেড এলাকার ব্রিগেড থেকে কলকাতার ব্রিগেড। কারণ আমরা ভালো করে জানি যে সব বুঝলো, এমনকি ব্রিগেডে বিশাল সমাবেশ হলো, কিন্তু বুথে যখন ফিরে গেল তখন তাড়াতে পারে। যখন বুথটা লুট হচ্ছে, যখন একটা প্রার্থী দিয়েছে, ঠিক আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে, ভয় সন্ত্রাস চাপ, কিন্তু সত্যি কি এতটা ভয়? এটা কি আমরা ওদের ভয় পাচ্ছি না ওরা মানুষকে ভয় পাচ্ছে? আসল সত্যিটা হলো এই যে ওরা মানুষকে ভয় পাচ্ছে, দ্রুত ক্ষয় হচ্ছে, এবং ওইটা যে বিজেপির দিকে যাওয়ার যে প্রবণতাটা ছিল সেটা থমকে দাঁড়িয়েছে। পাঁচ রাজ্যে তার মধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান বিজেপির যেটা পুরনো ঘাঁটি সেইখানটাই তার শেকড়টা দুর্বল হয়ে গেছে এবং শুয়ে পড়েছে সেখানে। এই অপরাজেয় নয় মোদী, এটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং যারা ভাবছিল এর বিরুদ্ধে লড়তে ওদিকে যাব তারা থমকে দাঁড়িয়েছে, শূন্যতা তৈরি হচ্ছে। এই ফাঁকা জায়গা কত দ্রুততার সঙ্গে ভরাট করতে হবে এটাই হচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জ। এই ফাঁকা জায়গা দ্রুততার সঙ্গে কত মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, এখানে সংকীর্ণতাবাদের কোনো সুযোগ নেই। শ্রমিক মানে শ্রমিক, কৃষক মানে কৃষক। ও তুমি শ্রমিক হতে পারো, কিন্তু তুমি না এই পালা বদলের পর, 2011 সালের পর কিছুদিন পরে তুমি ওই ঝান্ডা ধরেছিলে, এই লাল ঝান্ডা ছেড়ে দিয়ে আর এই ইতিহাসে বড় বড় বিশ্বাসঘাতকের নাম লেখা আছে। আমাদের এখন যারা দিল্লি চালায়, রাজ্য চালায়, তাদের মধ্যে অনেক বিশ্বাসঘাতকের নাম পাওয়া যাবে, কিন্তু ওই মানুষটা যে শ্রমিক, যে কৃষক আপনার পাড়ায় থাকে, যে বেকার যুবক, যে খেটে খাওয়া মানুষ, সে হয়তো ভুল করে গেছিল, আপনি কি তাকেই ঠাউরালেন যে ঐতিহাসিক বিশ্বাসঘাতক? সে হয়তো এখন ভুল বুঝেছে, আপনার সঙ্গে আসতে চায়, পা করছে, আপনি তাকে আসতে দেবেন? ওই খেতে খাওয়া মানুষ, গরিব মানুষ কি সে হয়তো এরকমও ঠিক, সে হয়তো ওই যে পরিকল্পনা করে আরএসএসের লোক তা না, কিন্তু ও হয়তো ঠিকই ভেবেছিল, ওকে যখন বোঝাচ্ছে আচ্ছা বিজেপিতে গেলে বোধ হয় তাহলে তৃণমূলকে মোকাবিলা করা যাবে, হতে পারে সাধারণ মানুষ, আপনি কি তাকে ঢুকতে দেবেন না? আপনার এই কয়েকজন সাচ্চা কমরেড নিরুপম সেনকে বোঝা খুব ভুল হয়ে যাবে যদি মনে করেন আমি নিরুপম সেনের মতো একদম সাচ্চা কমিউনিস্ট, মানে আমি থাকবো আর কেউ থাকবে না। শ্রমিক শ্রেণীর তার পার্টি শ্রমিক শ্রেণীর মুক্তির কথা ভাবতেই পারে না, বাকি সমস্ত নিপীড়িত মানুষের মুক্তি ছাড়া। এই বোধ যদি না থাকে তাহলে এই সংকীর্ণতাবাদ, অর্থাৎ আমার চৌহদ্দি বাড়াতে হবে, অনেক নতুন মানুষের কাছে পৌঁছতে হবে। কিছু লোক মানে অভিমানে বসে গেছে, অন্য কারণে বসে গেছে, না যে চুল চামারি করে বেরিয়ে গেছে তাকে আনবার দরকার নেই, আর নেতা ছিল তারপরে দল বদল করে বিক্রি হয়েছে, মাথা বিক্রি করেছে, তাকে আনবার কথা বলছে, আমি সাধারণ মানুষের কথা বলছি। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, কেটে খাওয়া মানুষ, আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু, মহিলা, বেকার যুবক ইত্যাদি ইত্যাদি যা বলি লোকসভা চুনাও মে বার ভারতীয় জনতা পার্টি হারানে কে লিয়ে সেকুলার ডেমোক্রেটিক ফোর্সেস ইকট্ঠে হো রহে হ্যায়, ইয়ে বাত সাফ হো গিয়া হ্যায় কি তমাম দেশ কে সেকুলার অর ডেমোক্রেটিক পার্টিজ অর ফোর্সেস ইকট্ঠে হো রহে হ্যায়, লেকিন ইয়ে অখিল ভারতীয় পৈমানে পর নেই হোনে ওয়ালা, কোই মহাগঠবন্ধন উস রূপ মে নেই হোনে ওয়ালা, হর রাজ্য মে ওয়াহাঁ জো মুখ্য পার্টিয়াঁ হ্যায় তাকতে হ্যায় জো বিজেপি বিরোধী হ্যায় উনকে বীচ মে তালমেল হোনে কে লিয়ে পুরি তরহ কোশিশ হো রহি হ্যায়, জেসে অভি উত্তর প্রদেশ মে হুয়া হ্যায়, বিহার মে অভি প্রয়াস হো রহা হ্যায়, মহারাষ্ট্র মে হো রহা হ্যায়, দুসরে রাজ্যো মে হো রহা হ্যায়, অর ইসি দ্বারা হম ভারতীয় জনতা পার্টি কো হর প্রান্ত মে হর রাজ্য মে অলগ থলগ করেগে। পশ্চিম বঙ্গাল মে বিশেষ তৌর পর ইহাঁ কি জো শাসক পার্টি হ্যায় তৃণমূল কংগ্রেস, ইয়ে পুরি তরহ জনবাদ বিরোধী, জনতন্ত্র বিরোধী কাম কর রহে হ্যায়, উনকে সাথ কোই তালমেল করনে কা সওয়াল হি নেই হামারে, জেসে ইহাঁ কাহা গো তৃণমূল কংগ্রেস অর ভাজপা দোনো কে খিলাফ লড়েগে।